তো এখানে টেবিলের ওপর যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন এটির কয়েল নষ্ট সেটি আমি কি করে বুঝলাম তো সেটি আপনাদেরকে দেখাবো তার জন্য এখানে দুশো বিশ বোল্ট এসি লাইন সংযোগ দিতে হবে তো এখানে প্লাগটি নিলাম এবং দুশো বিশ বোল্ট সিরিজের লাইনের সাথে সংযোগ করলাম এবং এখানে সুইচটি অন করলাম তো এখানে খেয়াল করুন আলোটি জ্বলছে এখন দেখতে হবে কোন আলোটি জ্বলছে তো এখানে খেয়াল করুন ওয়ার্ম বাতি না জ্বলে কুক বাতিটি জ্বলছে তার মানে এখানে রাইস কুকারের সমস্যা রয়েছে তো সমস্যাটি কি সেটি আইডেন্টিফাই করব এক্সপেরিমেন্ট নাহিদ তার জন্য এখানে দুশো বিশ ভোল্টের লাইন সরালাম এবং কয়েলটিতে হাত দিয়ে দেখছি এখানে কিন্তু কয়েলটি গরম হচ্ছে না এখন দুশো বিশ ভোল্ট এসি লাইন পুনরায় সংযোগ দিয়ে এখানে টেস্টার থেকাতে দেখুন এখানে কিন্তু লাইটটি জ্বলছে তার মানে এখানে কয়েলটি শর্ট হয়ে গেছে এখন এই কয়েলটি চেঞ্জ করতে হবে তার জন্য এই রাইস কুকারের যে পেছনে ঢাকনাটি রয়েছে সেটি খুলে নেব তো এখানে রাইস কুকারের ঢাকনাটি খোলা হয়ে গেছে তো এখন ভেতরে দেখুন এখানে একটি সাতশো আট দুশো বিশ একটি কয়েল রয়েছে তো এখন এই কয়েলটি চেঞ্জ করতে হবে তো এই কয়েলের এখানে একটি টার্মিনাল এবং এই কয়েলের এখানে আরেকটি টার্মিনাল তো এই দুইটি টার্মিনালটি আগে সংযোগ সরাতে হবে তার আগে দেখবো কয়েলে দুশো বিশ ভোল্ট এসি লাইন পাচ্ছে কি না তার জন্য এখানে একটি মাল্টিমিটার নিলাম এবং মাল্টিমিটার টি সাতশো পঞ্চাশ ভোল্ট এসিতে সেট করলাম এখন মাল্টিমিটারের পপ দুইটি যদি এখানে রাইস কুকারের দুইটি কয়েলের মাথার সাথে লাগাই তো এখানে খেয়াল করুন দুশো বিশ মতন কিন্তু ভোল্টেজ আসছে তার মানে এখানে কয়েলের সমস্যা রয়েছে এখানে আমরা কনফার্ম হয়ে গেলাম এখন এই কয়েলটি চেঞ্জ করতে হবে তো কয়েলটি চেঞ্জ করার জন্য এখানে যে ম্যাগনেট টি আছে এই ম্যাগনেট টি খসাতে হবে তো এই ম্যাগনেট টি কিভাবে খসাবো সেটি দেখাচ্ছি তো এখানে একটি নোস প্লাস নিলাম এবং এখানে ম্যাগনেটের উপরের অংশ কিন্তু উলে নিলাম এবার এখানে একটি স্ক্রু ড্রাইভার নিলাম এবং এই ম্যাগনেটের দুই সাইডে দুইটি লক আছে সেই দুইটি লক এখানে খসিয়ে নিচ্ছি এবার স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই ম্যাগনেটটিতে চাপ দিলে ম্যাগনেটটি কিন্তু খসে গেল তো এখানে এই ম্যাগনেটটি সাইডে রাখছি এখন এই দুইটি কয়েলের টার্মিনাল খসাবো তো এখানে একটি স্ক্রু ড্রাইভার নিলাম তো স্টার স্ক্রু ড্রাইভারের সাহায্যে প্রথম টার্মিনালটি খসিয়ে নিলাম এবং এখানে দ্বিতীয় টার্মিনালটি খসিয়ে নিলাম এখন এই কয়েলটি এই বডি থেকে আলাদা করতে হবে তো এখানে তিনটি স্ক্রু আছে তো এই স্ক্রুটি একটি একটি করে খসিয়ে নেব তো এখানে একটা স্ক্রু খসালাম এখানে দ্বিতীয় নাম্বার স্ক্রুটি খসাচ্ছি তো এভাবে এখানে তিনটি স্ক্রু খসিয়ে নেব তো এখানে তিনটি স্ক্রু খসাতেই দেখুন কয়েলটি কিন্তু খুব সুন্দরভাবে খসে গেল তো এখানে এই কয়েলটি আপনাদের দেখাই এই কয়েলটির কি সমস্যা তো এখানে কয়েলটি দেখেই বোঝা যাচ্ছে এই কয়েলটি নষ্ট হয়ে গেছে এখন এই কয়েলটি পরিবর্তন করে একটি নতুন কয়েল লাগাতে হবে তো এখানে দুশো বিশ এবং সাতশো ওয়াটের একটা সেম কয়েল লাগাবো তো এখানে খেয়াল করুন দুশো বিশ ভোল্ট সাতশো একটি কয়েল নিলাম এখন ওই কয়েলের পরিবর্তে এই কয়েলটি রিপ্লেস করে লাগাবো তো এখানে কয়েলটি নিচে রাখলাম এবং কয়েলটি চেক করে দেখাবো ঠিক আছে কি না তার জন্য এখানে মাল্টি নিলাম এবং মাল্টিমিটারটি টি দুশো সেট করলাম এবং কয়েলের দুইটি টার্মিনাল ঠেকাতে দেখুন এখানে সত্তর হোমস এর মতন আসছে তার মানে এখানে কয়েলটি ভালো আছে তো এখন কয়েলটি নিলাম এবং কয়েলের এই দুইটি টার্মিনাল এই দুই সাইডে লাগাতে হবে তো এখন রাইস কুকারের নিচ দিয়ে এই কয়েলটি ঢুকাবো এবং ওই দুই সাইডে এই কয়েলের টার্মিনালটি রাখবো এবার এখানে স্ক্রু নিচ্ছি এবং স্ক্রু ড্রাইভারের সাহায্যে কিন্তু এই কয়েলটি এই বডির সাথে লাগিয়ে দিলাম তো এখানে আরও একটি স্ক্রু নিলাম এবং এটিও লাগিয়ে দিলাম তো এই দুইটি সংযোগ দেওয়ার পরে এখানে আরও একটি সংযোগ দিতে হবে তো এখানে যে সুইচের মতন আছে এটি আগে লাগিয়ে নেবো তারপরে এটির ওপরে একটি স্ক্রু বসিয়ে টাইট দিয়ে দেবো তাহলে কিন্তু এখানে কয়েলটি আমাদের লাগানো হয়ে যাবে তো এখানে একটি স্ক্রু নিলাম এবং স্ক্রু ড্রাইভারের সাহায্যে এখানে লাগিয়ে দিলাম তো এখানে ফাইনালি তিনটি স্ক্রু লাগানো হয়ে গেছে বডির সাথে এখন কয়েলের লাইন সংযুক্ত করতে হবে এই দুইটি টার্মিনালে তো এখন যেভাবে দুটি তার লাগানো ছিল ঠিক সেভাবে সেই দুটি তার কয়েলের একম টার্মিনালের সাথে লাগিয়ে দিলাম এবং দ্বিতীয় টার্মিনালের সাথে যে দুইটি তার লাগানো ছিল ঠিক সেই দুটি তার লাগালাম এবং স্ক্রু ড্রাইভারের সাহায্যে এখানে স্ক্রুটি টাইট দিয়ে দিলাম তো এখন এই ম্যাগনেটটি লাগাতে হবে তো এই ম্যাগনেটটি নষ্ট হয়ে গেছে তার পরিবর্তে এখানে একটি নতুন ম্যাগনেট নিলাম এখন এই ম্যাগনেটটি এই রাইস কুকারের ভিতর দিয়ে ঢুকাচ্ছি যেভাবে ঢুকাবো ঠিক সেভাবে আপনারা ঢুকিয়ে দিবেন এবং ওপরে যে সুইচের মতন আছে সেটি কিন্তু লাগিয়ে দিতে হবে সমানভাবে তো এখানে কিন্তু লাগানো হয়ে গেল এখন যে ম্যাগনেটের দুইটি লক আছে স্ক্রু ড্রাইভারের সাহায্যে সেই লক দুইটি ওপরে সেট করে দিব এবার এখানে নোস প্লাসের সাহায্যে ওপরের যে সুইচটি আছে সেটি ভালো করে আটকে দিব তো এখানে যেভাবে আটকালাম ঠিক সেভাবে আপনারা আটকে দিবেন তো ফাইনালি এটি আমাদের প্রস্তুত হয়ে গেছে এখন নিচে হাত দিয়ে দেখব এটি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা তো এখানে এটি ঠিকঠাক ভাবে কাজ করছে এখন দুশো বিশ ভোল্ট এসি লাইন সংযোগ দিয়ে দেখতে হবে রাইস কুকারটি সংযোগ ঠিক আছে কিনা তো এখানে দুশো বিশ ভোল্ট এসি লাইন সংযোগ দিব তো এখানে দুশো বিশ ভোল্ট এসি লাইন সংযোগ দিলাম তো এখানে খেয়াল করুন ওয়াম বাতিটি কিন্তু জ্বলছে তো প্রথমে কিন্তু কুপ বাতিটি এর আগে জ্বলছিল এখন ওয়াম বাতিটি জ্বলছে এখন এই সুইচটি চাপ দিয়ে দেখতে হবে এটি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা তো এখানে খেয়াল করুন সুইচটি চাপ দিতে কিন্তু ওয়াম বাতি থেকে কুক বাতিতে যাচ্ছে তো এখন একটি প্লাস্টিকের সাহায্যে ম্যাগনেটটি চাপ দিয়ে ধরলাম এবং এখানে সুইচটি চেপে ধরলাম তো এখানে খেয়াল করুন কুক বাতিটি জ্বলছে তো এভাবে কিছুক্ষণ ধরে রাখবো এবং কয়েলটি পরীক্ষা করব গরম হয়েছে কি না তার জন্য দুশো বিশ ভোল্টের এসি লাইন সরিয়ে দিলাম এখন এখানে হাত দিয়ে দেখছি এখানে কিন্তু কয়েলটি ঠিকঠাকভাবে কাজ করছে এখন রাইস কুকারের যে ঢাকনাটি রয়েছে পেছনে সেই ঢাকনাটি লাগাতে হবে তার জন্য রাইস কুকারটি উপর করলাম এবং এখানে এই ঢাকনাটি নিচ্ছি এবং ঢাকনাটি এই রাইস কুকারের ওপরে ভাবে লাগাবো এবং এই স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটি টাইট দিয়ে দিব তো এখানে খেয়াল করুন ঢাকনাটি কিন্তু লাগানো হয়ে গেছে এখন ফাইনালি এটি টেস্ট করে নিতে হবে ঠিকঠাকভাবে কাজ করছে কি না তার জন্য দুশো বিশ ভোল্ট এসি লাইন সংযোগ দিচ্ছি এবং এখানে খেয়াল করুন রাইস কুকারে কিন্তু লাইটটি জ্বলছে তো এই এই চ্যানেলে ইলেকট্রনিক্স এক্সেরিমেন্ট রিপেয়ার এবং ডিভাইস হেক করা শিখানো হয় আপনি যদি এ বিষয়ে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলুনটি চেপে রাখুন তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে তত সময়ের জন্য Thanks for watching.